দর্শক, যেমনটি বলছিলাম যে রাজধানীতে চলছে কোরবানির পশু বর্জ্যর অপসারণ। সহকর্মী তালুকদার বিপ্লব রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি যুক্ত হতে চাই তার সঙ্গে। বিপ্লব, আপনার কাছে জানতে চাই, বলা হচ্ছে যে এবারও সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে পশু কোরবানিতে নগরবাসীর আগ্রহ ছিল না। জানতে চাই এর পেছনের কারণ কি, আর হচ্ছে কি বর্জ্য অপসারণের কি অবস্থা দেখছেন? এক সিটি কর্পোরেশনের মেয়র বলছে রাতের মধ্যে বর্জ্য অপসারণ হয়ে গেছে, আরেকজন বলছে যে আজকে দুপুরের মধ্যে হবে। অগ্রগতি জানতে চাচ্ছি আপনার কাছে। যে আপনার প্রথম প্রশ্নটির উত্তর আমি কিন্তু গতকালকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের কাছে কিন্তু জানতে চেয়েছিলাম যে নির্ধারিত স্থান রেখে অনেকেই কিন্তু বিভিন্ন খোলা জায়গায় কোরবানি করেছে। এর উত্তরে তিনি যেটি আমাকে বলেছেন যে আসলেই মানুষের মধ্যে এই প্রবণতা, অর্থাৎ সরকার যে নির্দেশনার মতো যে নির্ধারিত স্থানে কোরবানি করার যে আহ্বান জানিয়ে আসছে, সেটা কিন্তু বারে বারে কিন্তু অনেক মানুষ কিন্তু প্রত্যাখ্যান করে আসছে। এই বক্তব্য কিন্তু মেয়রও কিন্তু বলেছেন, এবং একই সাথে তারা চেষ্টা করে যাচ্ছেন এটা করানোর জন্য। পাশাপাশি আসলে যারা বাহিরে কোরবানি করছেন তাদের বক্তব্য ঠিক এরকমই যে তাদের যে বাসা বাড়ি রয়েছে সেই বাসা বাড়ি থেকে এই স্থানগুলো অনেক দূরে অনেক দূরে, এবং একই সাথে আসলে মাংস ক্যারি করাটা তাদের জন্য একটি কষ্টকর ব্যাপার। মাংস নিয়ে আসার জন্য সিটি কর্পোরেশন তেমন কোনো ব্যবস্থা করেনি, এই জন্যই মূলত তারা আসলে নির্ধারিত স্থানে গিয়ে পশু কোরবানি করেনি। এবং আমি এই মুহূর্তে উত্তর সিটি কর্পোরেশনের 8 নম্বর ওয়ার্ডে রয়েছে, মিরপুর 1-এ। এখানে উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে যে শতভাগ বর্জ্য অপসারণের যে কার্যক্রম তারা চালিয়েছে গতকাল 2টা থেকে, সেটার চিত্র কিন্তু অনেকটাই কিন্তু আমরা মোটামুটি এলাকার মানুষ কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছে, এবং এলাকার আমরা ঘুরে দেখেছি যে আসলে কোথাও কিন্তু প্রধান সড়ক বা অলিগলির মধ্যে তেমন কোনো বর্জ্য কিন্তু নেই। একই সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কথা যদি বলি, আপনি জানেন যে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র কিন্তু তিনি জানিয়েছেন যে আজ 2টার মধ্যে শুক্রবার গতকালকে যে ঈদের দিনে যে বর্জ্য সে বর্জ্য তারা অপসারণ করে ফেলবে, এবং একই সাথে আজকে যে পশু কোরবানি হবে সেই পশু কোরবানির বর্জ্য তারা আজ রাত 12টার মধ্যে তারা অপসারণ করে ফেলবেন। এবং সাথে কিন্তু তিনি এটিও বলেছেন যাতে করে আজকের মধ্যে যেন দক্ষিণ সিটি কর্পোরেশন যারা বাসিন্দা রয়েছে তারা যেন পশু কোরবানির কাজ তারা শেষ করেন, কারণ সিটি কর্পোরেশনের পরিচালক কর্মীদের তারা আজকের পর বা আজকে রাতে কাজ শেষ করে তাদেরকে ছুটি দিতে চান, বা তাদের উপরে তারা খুব পরিশ্রম করে এই কাজগুলো এবার দ্রুততার সাথে করেছে, তার জন্য তিনি সাধারণ মানুষদের আহ্বান জানিয়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে মিরপুর থেকে সব শেষ। তালুকদার বিপ্লব, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যাচ্ছি পরবর্তী সংবাদে।